ভারী গম্ভীর গলায় কে যেন ডাকল নবনী নবনী ভুরু কুচকাল গলাটা কার চিনতে পারল না এ বাড়িতে এরকম গম্ভীর গলা তো কারো নাই তারপর মনে হলো এটা তার বাবার গলা খুব চেনা মানুষকে মাঝে মাঝে যেমন অচেনা মনে হয় দীর্ঘদিনের পরিচিত গলাও হঠাৎ হঠাৎ খুবই অপরিচিত লাগে বিস্মিত হয়ে ভাবতে হয় কে কথা বলছে নবনীর বাবা ফরহাদ সাহেব সকাল নটার মধ্যে বের হয়ে যান তার কোনো ছুটি ছাটা নেই সপ্তাহে যে দুই দিন অফিস বন্ধ সেই দুই দিন তিনি যান কারখানায় তার দুটা সুতার কারখানা আছে গাজীপুরে জাপানি কোলাবোরেশনে চিনামাটির কারখানা দিচ্ছেন প্রোডাক্টের নাম হল নবনী আজ বের হননি তার মানে কোনো সমস্যা আছে নবনীর সমস্যা ভালো লাগে না নিজের সমস্যা তো ভালো লাগেই না আশেপাশের মানুষদের সমস্যাও ভালো লাগে না সে চায়ের কাপ হাতে শোবার ঘর থেকে বের হলো এই কাজটা করতেও তার ভালো লাগছে না দিনের প্রথম চা চাষে আরাম করে নিজের ঘরে বসে খেতে ভালোবাসে দিনের প্রথম অংশ এবং দিনের শেষের অংশটি তার নিজের বাকি অংশগুলো অন্যরা ভাগাভাগি করে নিক ফরহাদ সাহেব মেঝেতে পা ছড়িয়ে বসে আছেন তার খালি গা পরনে লুঙ্গি গৌরবর্ণের মানুষ মাথা ভর্তি ধবধবে সাদা চুল তিনি অত্যন্ত মিষ্টু হাসি কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলেন না তারপরেও তাকে মনে হয় দূরের মানুষ কাছের কেউ না ফরহাদ সাহেবের সামনে খবরের কাগজ বিছানো নবনীকে দেখে তিনি হাসি মুখে বললেন তোর বয়সী একটা মেয়ে সকাল দশটা পর্যন্ত কি করে ঘুমায় আমি তো ভেবেই পাই না নবনী গম্ভীর গলায় বলল তুমি যেমন আমার ব্যাপারটা ভেবে পাও না আমিও ভেবে পাই না তুমি কি করে দিনের পর দিন ভোর পাঁচটায় উঠো তোমার বয়সে মানুষদের মতো আলস্য থাকবে ভোরবেলায় ঘুম ভেঙে গেলেও কিছুক্ষণ গড়াগড়ি করবে ঘুম ভাঙা মাত্র লাভ দিয়ে বিছানা থেকে নামবে না ফরহাদ সাহেব আনন্দিত গলায় বললেন অভ্যাস করলেই হয় চার পাঁচ দিন চেষ্টা করলেই দেখবি ভোর পাঁচটায় ঘুম ভাঙার অভ্যাস হয়ে যাবে এরকম বিস্ত্রী অভ্যাস করার দরকার কি ভোরবেলায় ঘুম ভাঙা বিশ্রী অভ্যাস অবশ্যই বিশ্রী অভ্যাস শরীরকে আরাম দিতে হয় বাবা শরীরকে কষ্ট দেবার মানে কি শরীরকে কষ্ট দেবার মানে হলো শরীরের ভেতর যে আত্মাবাস করে তাকে কষ্ট দেওয়া ফরহাদ সাহেব হাসি মুখে বললেন ভুল লজিকে তোর মাথাটা ভর্তি তোর যেটা উচিত সেটা হচ্ছে একটা চিমটা দিয়ে তোর মাথা থেকে এক এক করে ভুল লজিক বের করে ফেলা নবনী বাবার পাশে বসতে বসতে বলল তুমি আজ অফিসে যাবে না ফরহাদ সাহেব বললেন না যাবে না কেন শরীর খারাপ শরীর ঠিকই আছে যে মানুষ ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠে তার শরীর এত সহজে খারাপ হয় না তুই কি মুখ না ধুয়ে চা খাচ্ছিস হুম তোকে দেখি তোমা আমার কেমন ঘেন্না ঘেন্না লাগছে কিছু করার নেই বাবা আমি এরকমই ফরহাদ সাহেব আগ্রহ নিয়ে বললেন তোর এমন অদ্ভুত আচার আচরণ দেখে শ্বশুরবাড়ির লোকজন কিছু বলে না এখনও বলেনি নতুন বউ তো চক্ষু লজ্জায় কিছু বলতে পারছে না লজ্জাটা কেটে গেলে বলবে এরা বোধহয় তোর ব্যাপার স্যাপার টের পায়নি তুই তো থাকি সেখানে শ্বশুর শাশুড়ির সঙ্গে তোর বোধহয় দেখাই হয় না সপ্তাহে একদিন যাই আজ যাবি না এক কাজ কর আজ যা আজ যেতে বলছো কেন ওদের একটা সারপ্রাইজ দে আমি বিরাট এক মাছ কিনে দেব মাছ নিয়ে যা তোর শ্বশুর শাশুড়ি খুশি হবে আমি নিউ মার্কেট লোক পাঠাচ্ছি বাজারের সবচেয়ে বড় মাছটা কিনে আনবে বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে বড় মাছ দেখে খুশি হয় না তাদের খুশি করার আমার দরকার কি মানুষকে খুশি করার মধ্যে আনন্দ আছে সেই মানুষ যদি শ্বশুর শাশুড়ি হয় তাহলে তো কথাই নেই মাছ কিনতে পাঠাবো না সেকেন্ড থট দিবি সেকেন্ড শুধু না আমি ফোর্থ থট পর্যন্ত দিয়ে ফেলেছি মাছ কিনে নিয়ে আমি বাড়ি যাচ্ছি এটা ভাবতেই ঘৃণা লাগছে চারদিকে মাছ মাছ গন্ধ পাচ্ছি এই যে চা খাচ্ছি চায়ের মধ্যেও মাছের আষ্টে গন্ধ নবনীর চা শেষ হয়ে গেছে কথা বলতে বলতে চা খাওয়া হয়ে গেছে বলে চা খাওয়ার মজাটা ঠিক পাওয়া যায়নি আর এক কাপ খেতে পারলে ভালো হতো তার জন্য যন্ত্রণা করতে হবে দোতলা থেকে একতলায় নামতে হবে তাদের বাড়ির রান্নাঘর খাবার ঘর বসার ঘর লাইব্রেরি সব একতলায় দোতলাটা স্লিপিং কোয়ার্টার দুটা প্রকাণ্ড শোবার ঘর একটা তার অন্যটা তার বাবার মাঝখানে ছোটোখাটো খেলার মাঠের মতো ফ্যামিলি লাউঞ্জ আছে সেখানে টিভি মিউজিক সেন্টার ফ্যামিলি লাউঞ্জে মোটা গদির ডিমান্ড আছে শুয়ে শুয়ে ছবি দেখা হলো নবনীর ছোটোবেলাকার অভ্যাস মানুষের কিছু ছোটোবেলাকার অভ্যাস বড়বেলাতেও থেকে যায় নবনীর এই অভ্যাসটা রয়ে গেছে দ্বিতীয় কাপ চায়ের জন্য নবনীকে একতলার রান্নাঘরে যেতে হবে যতক্ষণ ফরহাদ সাহেব আছেন ততক্ষণ কাজের লোকেদের কেউ দোতলা আসবে না তাদের সেরকম নির্দেশ দেওয়া আছে নবনীর একতলায় নামতে ইচ্ছা করছে না ফরহাদ সাহেব বললেন মুখ শুকনো করে বসে আছিস কেন নবনী জবাব দিল না ফরহাদ সাহেব পত্রিকা ভাজ করতে করতে বলেন আজ ইউনিভার্সিটি নেই দুটোর সময় একটা ক্লাস আছে যাবি না এখনো বুঝতে পারছি না কখন বুঝতে পারবি ক্লাস শুরু হবার আধ ঘন্টা আগে বুঝতে পারবো ফরহাদ সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ শব্দ করে হেসে ফেললেন নবনী বলল হাসছ কেন তোর অভিনয় দেখে হাসছি নবনী বিস্মিত হয়ে বলল অভিনয় কি করলাম ইনডিসিশনে একটা সুন্দর অভিনয় তুই সবসময় করিস প্রায় দেখি তোর মধ্যে একটা দিশেহারা ভাব কাজটা করব কি করব না আমি একশো ভাগ নিশ্চিত ভাবটা লোক দেখানো কেন এমন করিস নবনীর জবাব না দিয়ে উঠে দাঁড়ালো ফরহাদ সাহেব বললেন কোথায় যাচ্ছিস চা আনতে যাচ্ছি তুমি দোতলায় আছো এখন হাজার টাকাটা কি করেও কাউকে আনা যাবে না বাবা তোমাকে কি এক কাপ চা দিতে বলবো খাবে না তো দুঃস্বপ্নও দেখা কেমন এগোচ্ছে ভালোই এগোচ্ছে কাল রাতেও দেখেছিস হুম খাতায় সব লিখছিস হুম লিখছি সাইকাটিস্টকে খাতাটা দেখাতে দিয়েছিলে। না দিস তো আমাকে খাতাটা পড়ে দেখব ঘটনাটা কি আচ্ছা ফরহাদ সাহেব হঠাৎ সামান্য গম্ভীর হয়ে গেলেন তবে মুখের হাসি আগের মতোই রইল চোখ গম্ভীর হয়ে গেল তিনি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন আর একটা কথা জিজ্ঞেস করি সরাসরি জবাব দিবি নকল কনফিউশন না স্টেট আনসার ইয়েস নো টাইপ প্রশ্নটা হলো আনিস ছেলেটাকে কি তোর পছন্দ হয়েছে নবনীর সঙ্গে সঙ্গে বলল না পছন্দ হয়নি কেন কারণগুলো নিয়ে চিন্তা করিনি পছন্দ হয়নি এইটুকু জানি সে কি তোকে পছন্দ করেছে হ্যাঁ করেছে আমার যত সমস্যায় থাকুক আমি পছন্দ করার মতোই মেয়ে আনিসের সঙ্গে তোর কি এখন যোগাযোগ নেই আছে সে সপ্তাহে দুটো করে চিঠি পাঠায় তুই চিঠি লিখিস না আমিও লিখি তুই কটা চিঠি লিখিস আমিও সপ্তাহে দুটো আর কিছু জিজ্ঞেস করবে না আমি কি এখন চায়ের সন্ধান একতলায় যেতে পারি ফরহাদ সাহেব জবাব দিলেন না মেয়ের দিকে তাকিয়ে রইলেন তাকে খুবই চিন্তিত মনে হলো আজ তিনি অফিসে যাননি মেয়েকে কথাগুলো জিজ্ঞেস করার জন্য কথা জিজ্ঞেস করা হয়েছে এখন তিনি যেতে পারেন দুপুর একটা জাপানি ডিজাইনার মিস্টার ওসাকু সানের সঙ্গে তার লাঞ্চের ব্যবস্থা আছে ওসাকু সান সিনেমাটির বাসন ডিজাইন দেখাবেন এই জাপানি শিল্পী নাকি বাংলাদেশি মাটি নিয়ে কাজ করেছেন ফরহাদ সাহেবের দুপুরে লাঞ্চে যেতে ইচ্ছা করছে না তিনি নিজের উপর সামান্য বিরক্ত বোধ করছেন তার মেয়ের বয়স বাইশ সে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে তার বয়স সাতান্ন তিনি সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন না নবনী নিজেই চা বানালো নিজের হাতে বানানো চা তার নিজের কখনো পছন্দ হয় না আর চায়ের কাপে চুমুক দিয়ে মন ভালো হয়ে গেল চমৎকার চা হয়েছে লিকার ঘন হয়নি আবার পাতলাও হয়নি চিনি যতটুকু দেওয়া হয়েছে তার চা একদানা বেশি হলে চা মিষ্টি হয়ে যেত এক দানা কম হলেও মিষ্টি কম লাগত চা হলো এমন একটা পানীয় যার সব অনুপাত নির্দিষ্ট এবং এক একজনের জন্য এক এক রকম নবনীর এখন মন ভালো মন ভালো থাকা অবস্থায় ছোটোখাটো কিছু অপ্রিয় কাজ করে ফেলা যায় তেমন খারাপ লাগে না নবনী ঠিক করে ফেললেও কলা বাগানে তার শ্বশুর বাড়িতে যাবে মাছ সঙ্গে নিয়েই যাবে দুপুরে ওই বাড়িতেই খাবে বাবাকে বলে মাছ কেনাতে হবে কাউকে ফার্মেসিতে পাঠিয়ে এক পাতা প্যারাসিটামল ট্যাবলেট আনাতে হবে শ্বশুর সাহেবের সঙ্গে কথা বলার সময় অবশ্যই তা মাথা ধরবে হাতের কাছে মাথা ধরার ট্যাবলেট থাকা দরকার আজ একটা ছোটোখাটো এক্সপেরিমেন্টও করা যেতে পারে মাথা ধরার ট্যাবলেট আগে ভাগে খেয়ে রাখা মাথায় ধরার সুযোগই হবে না শরীরে আগে থেকে ওষুধ বসে আছে দরজা খুললেন নবনীর শ্বশুর সালে সাহেব নবনীর মনে হলো তিনি খুবই চিন্তিত বিরক্ত এবং উদ্বিগ্ন মানুষটা ছোটোখাটো দুশ্চিন্তা এবং উদ্বেগে আরও ছোট হয়ে গেছেন এই ভদ্রলোককে নবনীর কাছে কার্টুন চ্যানেলে দেখা এমন কোনো কার্টুন ক্যারেক্টার মতো মনে হয় কোন ক্যারেক্টার এটা মনে পড়ছে না সালে সাহেব নবনীকে দেখে গলা নামিয়ে বললেন বোমা তুমি স্ট্রেট আমার ঘরে চলে যাও তোমার শাশুড়ির সঙ্গে কোনো কথা বলবে না আগে আমার কথা শুনবে তারপর তুমি যদি তার কথা শুনতে চাও শুনবে তুমি এসে ভালো করেছ আমি তোমাকে টেলিফোন করে আনাবার ব্যবস্থা করছিলাম নাম্বার ভুলে গেছি বলে টেলিফোন করতে পারছিলাম না নাম্বার তোমার শাশুড়ির কাছে আছে তার কাছে তো আর নাম্বার চাইতে পারি না নবনীত চিন্তিত বলায় বলল নাম্বার চাইতে পারে না কেন অবস্থা সেরকম না আমাদের অবস্থা খুবই খারাপ তুমি নতুন বউ তোমার চোখে যেন কিছু না পড়ে সেই জন্য ঢাকা দিয়ে রাখি ঢাকা আর সম্ভব না ইজ এনাফ নবনী বলল আপনাদের জন্য একটা মাছ এনেছিলাম গাড়িতে আছে রাখো তোমার মাছ আসো আমার ঘরে আসো সালে সাহেব উত্তেজনায় কাঁপছেন কথাও ঠিক মতো বলতে পারছেন না শব্দ জড়িয়ে যাচ্ছে চোখ লাল মনে হচ্ছে গত রাতে ঘুমাননি সালের সাহেব নবনীর হাত ধরে প্রায় টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেলেন ছোট্ট ঘর লেখার টেবিল আর বুকসেল ভর্তি ম্যাগাজিন ছাড়া কিছুই নেই রিটায়ার্ডের পর থেকে প্রতি দুপুরে এই ঘরের মেঝেতে কম্বল বিছিয়ে তিনি ঘুমান স্ত্রীর সঙ্গে মন কষাকষি হলে রাতেও তাকে এই ঘরে থাকতে হয় ঘরে একটিমাত্র চেয়ার সেই চেয়ারে নবনীকে তিনি বসালেন হাত নাড়তে নাড়তে হরবর করে কথা বলতে লাগলেন মা খুব মন দিয়ে ঘটনাটা শোনো ঘটনার সূত্রপাত দুই দিন আগে হঠাৎ আমি লক্ষ্য করলাম তোমার শাশুড়ি তার মুখের উপর সবসময় একটা বই ঘরে আছে বইটার নাম হলো সাতকাহন সমরেশ মজুমদারের মা বইটা তুমি পড়েছো। জি না আমিও পড়ি নাই তোমার শাশুড়ি যা করে তার মধ্যে বাড়াবাড়ি থাকে এই যে পড়ছের এর মধ্যেও বাড়াবাড়ি আছে সব সময় মুখের সামনে বই ধরে রাখা যায় রাতে ঘুমাতে যাচ্ছি সে বাতি জ্বালিয়ে বই পড়ছে বাতি জ্বালানো থাকলে আমার ঘুম হয় না এটা নিয়ে তার মাথা ব্যথা নেই বই নিয়ে ঢং করতে পারলেই হলো সকালে নাচ দেখাচ্ছি সেখানেও মুখের সামনে বই তারপর আমি আজ নাস্তার টেবিলে খুব ভদ্র ভাষায় বললাম এই যে বই পড়ছ কাহন শব্দের অর্থ জানো সে বই থেকে চোখ না তুলে বলল না আমি সামান্য রাগ করে বললাম একটা বই পড়ছো তার নামের অর্থ জানার ইচ্ছা হলো না সে বই থেকে চোখ না তুলে বলল পড়ার সময় বিরক্ত করবে না আমি বললাম ঘরে চারটা ডিকশনারি একটা ডিকশনারি দেখলেও তো অর্থটা জানতে পারতে সে বই নিয়ে গট গট করে শোবার ঘরে চলে গেল নবনী বলল আপনি ওনার পেছন পেছন শোবার ঘরে গেলেন অবশ্যই তাকে গিয়ে খুবই ভদ্রভাবে বললাম নামের অর্থ জানলে বইটা পড়ে আরাম পাবে তুমি একটা ছেলের কাছে মেয়ে বিয়ে দিচ্ছ সেই ছেলের নাম জানবে না এটা কেমন কথা তোমার শাশুড়ি থমথমে গলায় বলল বই পড়া আর মেয়ে বিয়ে দেওয়া এক হলো আমি বললাম অবশ্যই এক তখন সে খটাশ করে বই বন্ধ করে রাগে ফোসফোস করতে করতে বলল বলো কাহনের অর্থ কি আমাকে বলো অর্থ জেনে তারপর পড়ব আমি তোমার শাশুড়ির ভাবভঙ্গি দেখে একটু টেনশনে পড়ে গেলাম তার নেচার তো জানি লোকজন তিলকে তাল করে তোমার শাশুড়ি তিলকে বড়ো সাইজের কাঁঠাল করে ভালো কথা মা তুমি কি কাহন শব্দটার অর্থ জানো জি না কাহনের অর্থ কি কাহিনী সাত কাহন হলো সাত কাহিনী না কাহিনী হলো সংখ্যাবাচক ওই যে চার করায় এক গণ্ডা দুই গণ্ডায় পণ ষোলো পণে এক কাহন কাজেই এক কাহন হলো একশো বত্রিশ এক কাহন আম মানে একশো বত্রিশটা আম সাত কাহন মানে হলো নয়শো চব্বিশ নবনী হাসি মুখে বলল এই বইয়ের নাম নয়শো চব্বিশ হ্যাঁ তাই এটা তোমার শাশুড়িকে বললাম বলার পর সে যে কি করলো তুমি বিশ্বাস করবে না কোনো সুস্থ মস্তিষ্কের মহিলা এই কাজটা করতে পারে না সে বলল কাহন নামের অর্থ জানার পর বইটা আর পড়তে ভালো লাগছে না এই বলে জানালা দিয়ে বইটা ফেলে দিল বই পড়ল নর্দমায় ঘটনার এই হলো সার মা আমি ঠিক করেছি তোমার শাশুড়ির সঙ্গে এক ছাদের নিচে আমি আর বাস করব না স্বামী স্ত্রীর একজন যদি উত্তর মেরু হয় এবং আরেকজন যদি হয় দক্ষিণ মেরু তাহলে এক ছাদের নিচে থাকা যায় কিন্তু আমাদের অবস্থাটা হলো আমি দক্ষিণ মেরু তোমার শাশুড়ি উত্তর মেরু না একবারে মঙ্গল গ্রহ আমাদের এক ঘরে থাকা সম্ভবই না আপনি যাবেন কোথায় তোমার কি ধারণা আমার থাকার জায়গার অভাব থাকার জায়গার আমার অভাব নাই সুটকেস বিছানা গুছিয়ে রেখেছি তোমার সঙ্গে দেখা হয়েছে ভালোই হয়েছে তুমি আনিসকে চিঠি দিয়ে জানিয়ে দিও প্রয়োজন বোধে টেলিগ্রামও করতে পারো নবনী আতঙ্কিত গলায় বলল আপনি সত্যি সত্যিই চলে যাবেন নাকি সালি সাহেব থমথমে গলায় বলেন অবশ্যই চলে যাব তুমি মা আমাকে চিনো নাই আমি দুই কথার মানুষও না তিন কথার মানুষও না আমি এক কথার মানুষ ওই যে অল অলকসেনের সঙ্গে বাস করব না মানে জানো তো রিক্সেন মানে হলো মহিলা শিয়াল আমি যখন সিদ্ধান্ত নিয়েছি চলে যাব তখন অবশ্যই চলে যাব কখন যাবেন এখনই যাব আবার কখন পঞ্জিকা দেখে ঘর থেকে বের হবার দরকার নেই সুতা কেটে গেলে ঘর থেকে বের হতে হয় সুতা তো কাটা হয়ে গেছে বাবা একটা কাজ করলে কেমন হয় দুপুরে খাওয়া দাওয়া করে যান আমি আপনাদের জন্য বিরাট এক রুইমা চেনেছি সালে সাহেব পুত্রবধূর দিকে তাকিয়ে ছোটোখাটো একটা ধমক দিলেন তারপর নিজের মনে বিড় করে বললেন বাংলা একটা প্রবচন আছে মরির জব্দ শিলে বউ জব্দ কিলে বলে ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন বিরাট ভুল হয়ে গেছে বিয়ের পরপর যদি এই প্রবচন অনুযায়ী কাজ করতাম তোমার শাশুড়ি জব্দ থাকতো নবনী হেসে ফেলল সালে সাহেব অগ্নি দৃষ্টিতে দিকে তাকালেন এবং হন্তদন্ত ভঙ্গিতে বের হয়ে গেলেন তিনি সিঁড়ি ভেঙে নামছেন তার ধূপধাপ শব্দ পাওয়া যাচ্ছে নবনী তার শাশুড়ির কাছে ছুটে গেল নবনীর শাশুড়ি ফরিদা বেগম নিরুদ্বিগ্ন গলায় বললেন মা তুমি দুশ্চিন্তা করো না তো তোমার শ্বশুর এর আগে খুব কম করে হলেও তিনশোবার ঘর থেকে বের হয়েছে এটা নতুন কিছু না সন্ধ্যার মধ্যে ফিরে আসবে তোমার শ্বশুরের দৌড় হচ্ছে রেল স্টেশন পর্যন্ত রাগারাগি করে রেল স্টেশন পর্যন্ত যাবে তারপর মুখ শুকনো করে ফিরে আসবে রাগ তো একবার সপ্তাহখানেক বাইরে থেকে এলেও বুঝতাম পুরুষ মানুষের কিছু তার মধ্য নেই নবনী হাসলো। শাশুড়িকে তার বেশ পছন্দ এবারই তেলেই সে তার শাশুড়ির সঙ্গে গুটুর গুটুর করে গল্প করে ফরিদা বলেন। মা তুমি কি আজ দুপুরে আমার সঙ্গে খাবে নবনী হ্যাঁ সূচক মাথা নাড়ল ফরিদা বলল তাহলে কাজ করো তুমি মাছটা রান্না করো বউমার হাতে রান্না খাই নবনী বলল মা আমি রাধতে পারি না শুধু চা বানাতে পারি ফরিদা বললেন রান্না কোনো ব্যাপারই না আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি নবনী রান্না চড়িয়েছে জীবনের প্রথম রান্না সে ভেতরে ভেতরে এক ধরনের উত্তেজনা বোধ করছে মনে মনে ঠিক করে ফেলেছে মাছ রান্নাটা যদি সত্যি সত্যি ভালো হয় তাহলে বাটিতে করে এক বাটি সে তার বাবার জন্য নিয়ে যাবে ফরিদা রান্নাঘরে বসে জাতি দিয়ে সুপরি কাটছেন যে করে সুপরি কাটার অস্বাভাবিক দক্ষতা তার আছে এই বিদ্যাটিও তিনি তার পুত্রবধূকে শেখাতে চান হাজ না অন্য কোনো দিন একদিনে অনেক কিছু শেখাতে নেই ফরিদা সুপরি কাটা বন্ধ করে হঠাৎ প্রশ্ন করলেন আনিসকে তোমার কেমন লাগে মা নবনী কিছু বলল না ফরিদা হালকা গলায় বললেন পৃথিবী উত্তর দক্ষিণে চাপা আর আমার ছেলেটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই চাপা কিন্তু মা ছেলেটা ভালো খুবই ভালো কিছুদিন ধৈর্য ধরে যদি তুমি তার সঙ্গে থাকো তাহলে দেখবে তাকে ভালো লাগতে শুরু করেছে নবনীতার শাশুড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়াছে ফরিদা তার পুত্রবধূর দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে সুপারি কাটতে কাটতে বললেন চট করে কোনো সিদ্ধান্ত নিও না মা নবনী বলল আমি কোনো সিদ্ধান্ত নিইনি বলেই তার মনে হলো সে ভুল কথা বলেছে সিদ্ধান্ত সে নিয়েছে কঠিন সিদ্ধান্ত সিদ্ধান্তের কথা কাউকে জানাতে ইচ্ছা করছে না ফরিদার শান্ত গলায় বললেন মা গো আমি তোমার শ্বশুরের মতো বোকা মানুষ না আমার অনেক বুদ্ধি তুমি যে একটা কিছু ঠিক করেছো তা আমি জানি তোমার মাছ হয়ে গেছে মাছের ডেকটিটা নামাও নবনী চুলা থেকে হারি নামালো ফরিদা বললেন তরকারির রং ভালো হয়েছে এখানে যেসব হলুদ পাওয়া যায় তাতে তরকারিতে রঙ হয় না পাটনাইয়া হলুদের ভালো রং হয় লবণ মনে সামান্য বেশি হয়েছে শুরুয়া কেমন ছাড়া ছাড়া লাগছে একটু নবন থেকে দেখো তো নবনীর চোখ বিস্মিত গলায় বলল আপনি এত কিছু শিখলেন কোথায় আমার মার কাছে শিখেছি তোমার মা বেঁচে থাকলে তিনি তোমাকে শেখাতেন এখন আমি শিখাবো নবনী কিছু একটা বলতে গিয়েও বলল না ফরিদা বললেন মা তুমি কি বলতে চাও বলে ফেলো কিছু বলতে চাচ্ছি না কিছু অবশ্যই বলতে চাচ্ছিলে শেষ মুহুর্তে তোমার কাছে মনে হয়েছে বলা ঠিক হবে না তুমি বলতে পারো আমি যে কোনো কিছুই সহজভাবে নিতে পারি নবনী বলল ধরুন কোনো কারণে যদি আপনার ছেলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যায় তারপরেও কি শেখাবেন ফরিদার ছোট্ট নিঃশ্বাস হলে বললেন তারপরেও যদি তোমার আমার এখানে আসার মতো সাহস থাকে আমি অবশ্যই শেখাবো দরজায় কেউ কড়া নাড়ছে ফরিদা বেগমের ঠোঁটে অস্পষ্ট হাসির রেখা তিনি নবনীর দিকে তাকিয়ে আনন্দিত গলায় বললেন তোমার শ্বশুর চলে এসেছে আজ মনে হয় স্টেশন পর্যন্ত যেতে পারেনি তার আগেই ফিরে এসেছে নবনী বলল মা আপনি খুবই ভাগ্যবতী একজন মহিলা ফরিদা বললেন অবশ্যই আমি ভাগ্যবতী বাংলাদেশে প্রথম পাঁচজন ভাগ্যবতী স্ত্রীর তালিকা তৈরি হলে সেখানে আমার নাম থাকবে দরজার কড়া অতি দ্রুত নড়ছে সালে সাহেবের গলার স্বরও পাওয়া যাচ্ছে ফরিদা ফরিদা নবনী দরজা খোলার জন্য উঠতে যাচ্ছে ফরিদা বললেন তুমি বসো মা দরজা খোলার দরকার নেই কিছুক্ষণ ধাক্কাধাক্কি করুক শাস্তি হোক